নীলফামারীবাসী, আমার মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এ মাহফিলে আসার চেষ্টায় ছিলাম, রাস্তা থেকে আমারে ঘুরিয়ে দিয়েছিল। আমি তাদেরকে এখন ডাকতেছি, আসেন তো আজকে মাইক কেড়ে নেন তো। এই যে মাইক দিয়ে দিলাম, দিন পাল্টিয়ে গেছে। আমরা চাই কোরআনের জন্য জমিন উন্মুক্ত হয়ে যাক। হে নবী, বিশাল একটা পাথর বোঝা আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। 1500 বছর আগে বিশ্ব নবীর পিঠকে বাঁকা করে দিয়েছিল যেই পাথর, যেই বোঝা, ওটা ছিল আই এম এ জাহিলিয়াতের বোঝা। 1500 বছর পর 2024-এর 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমরা যারা মুসলিম, বিশেষ করে এদেশে আমাদেরও মাজা পিঠ বাঁকা হয়েছিল। কথা বলেন এখন, আল্লাহ জগদ্দল পাথরটা, এই বোঝাটা নামিয়ে দিয়েছেন, এখনো স্বস্তি আমরা পাচ্ছি না, কারণ ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি অনেকে কথা বলছেন, না এটা ঠিক না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। হ্যাঁ ছেলাই, আবার কথা বলেন কোন কারণে? এরপরে যদি একটা কথা আপনার মুখ দিয়ে বের হয় দেখেন। আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, স্যান্ডেল খুলে বসেন, হ্যাঁ কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, বসে আছেন, বসে থাকেন, যদি ভালো জায়গা পান শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। এটা আমার অনুরোধ, আপনার পায়ে হাত দিয়ে বলছি, কথা বলেন না ভাই, আপনার কবিরা গোনা হবে। কিন্তু ইয়ার কি মারা জায়গা না, এটা এটা জনীয় ধানের ক্ষেত, কিন্তু এটা কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। আর জান্নাতের বাগানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে প্রবেশ করতে দেয় না। কথা বোঝেন? কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আর ওই লোকটা যদি দুনিয়া থেকে কাফের মুশরিক হয়ে বিদায় নেয়, ওকেও আল্লাহ আর কোনো দিন জাহান্নাম থেকে বের করে জান্নাতেও দেবে না। ইরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়ামা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এটা সূরা মায়েদার ভেতরে আছে, 37 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ওরা চাইবে বের হওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে, ঝাপাঝাপি করবে, লাফাঝাফা করবে, না ওদেরকে আমি আর কোনো দিন বের করে দেব না, স্থায়ীভাবে ওই জায়গায় আজাব দেব। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। হে নবী, আমি যদি ফয়সাল্লা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওকে জাহান্নামে দেব, যে লোকটা জাহান্নামে চলে গেছে, ওরা কি আপনি পারবেন বের করে নিয়ে আসতে? না, আপনি বোঝেননি, জবাব দেবেন বুঝে শুনি। এখানে অনেক আলেম বসে আছে। আফা আংতা, আংতার আগে ফা আছে, এর আগে হামজা আছে, লম্বা হামজা। আমিও তো লম্বা নাকি? আমি না, আলিফের ওপরে জবর জের পেশ দিলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এখানে যে হামজাটা আছে, এর ওপর জবর দেওয়া আছে, এটা প্রশ্নবোধক চিহ্নের জন্য দেওয়া হয়, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন রসুলুল্লাহকে, এদিকে থাকা, আফা আনতা, আপনি কি পারবেন তুমপিজু মাংফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, যাকে আমি সিদ্ধান্ত নিয়ে ফয়সাল্লা করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে? কাকে বলছেন? রসুলুল্লাহকে। কাকে? কে বলছেন? নবীজি যদি না পারে, আমরা মনে হয় পারবো নাকি? এই জন্যে জাহান্নামে যদি কেউ চলে যায়, ওই মানুষকে আপনার আবার 10 বছর 20 বছর পরে আমরা বের করে নিয়ে আসবো, এই ধান্দায় অনেকে আছি। এই যে যারা হাফেজ হয়ে আজকে পাকড়ে নিল, অনেক মানুষের ধারণা আছে, কোনো চিন্তা নেই, 10 জন অন্তত বের করে নিয়ে আসবে। অথচ হাদিসটা হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্যে, এজহার করার জন্যে, স্পষ্ট করার জন্যে, কায়েম করার জন্যে, দাঁড় করানোর জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে চেষ্টা করে,
যারা হাফেজ হয়ে গেল এরা যদি কোরআন পড়ে, কোরআন পড়া মানে এই যে কিছুক্ষণ আগে যে পড়লো এক আয়াত পড়ার পরে ভুলে গেছে, এইরকম না। পড়তে হলে আপনাকে চারটা শর্ত মেনে পড়া লাগবে। কয়টা? আমি ক্লাস করছি এখন, এই ক্লাসের ছাত্র আপনার, আমি শিক্ষক হওয়ার যোগ্য না, কিন্তু এক ঘন্টা আপনাকে ক্লাস করা লাগবে, থাকবেন না আপনারা? একেবারে ছাত্রের মতো নিস্তব্ধ হয়ে যাবেন, যেটা বুঝবেন জবাব দেবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবো। পড়তে হলে চারটা শর্ত মানা লাগে। এক নম্বরে শুদ্ধ করে পড়তে হয় যে কোনো বিষয়, যদি অশুদ্ধ পড়েন তাহলে অর্থ পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কথা বুঝতেছেন? সে যে ভাষায় বলে শুদ্ধ করে পড়া লাগবে। দুই নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। তিন নম্বরে যে বোঝটুকু আপনি পেলেন ওই বোঝের ওপরে জীবন চালানো লাগবে। চার নম্বরে এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। কয়টা বললাম? বলেন বলেন, আপনি এবার বলেন তো, যিনি পড়লেন এই চারটা এখনও ওনার ভেতরে এসেছে? শুদ্ধ করে হয়তো পড়েছে, যতটুকু পড়েছে হয়তো বুঝেছে, যতটুকুই বুঝেছে তার উপরে তার প্র্যাকটিক্যাল লাইফ যেটা বাস্তব জীবন মিলাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। চার নাম্বার যেটা আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে আয়াতটা পড়েছে, সব প্রশংসা ওই আল্লাহর জন্যে হবে যিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি কিতাব। কি দিয়েছেন এখন বলেন তো, সব জায়গায় আল্লাহর প্রশংসা হচ্ছে এ বাংলাদেশে? আরো জোরে বলে, বেচার ব্যবস্থা যা আমরা বানিয়েছি সেখানে আল্লাহর প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা মানে কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? আমরা বিচারালয়গুলো দেখেছি, আদালত দেখেছি, সেখানে অনেকে আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে, ওরা বসে বসে সুবহানাল্লাহ পড়ছে, এক হাত দিয়ে সুবহানাল্লাহ পড়ে আর এক হাত দিয়ে ঘোষের টাকা নিয়ে টেবিলে রাখে। এইটার নাম কি সুবহানাল্লাহ পড়া? এটা কি আল্লাহর বিধান আছে এখানে? না। এই জায়গায় অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করে না ওই মানুষগুলো কাফের। তাহলে কাফের দেখার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এ দেশে বহু কাফের এখন আছে, বলতে পারেন হ্যাঁ আপনি কাফের বলছেন মানে আমি আল্লাহ একজন আছে বিশ্বাস করি না। আরে ভাই আপনার এরকম বিশেষ আবুঝে লোক ওলা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। হে নবী, আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ বানিয়েছে এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? বলেন বলেন। যেদিন ও বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্যে, সেদিন কাবার গিলাব ধরে কান্নাকাটি করছিল, সকালে বলছিল কাবার মালিক তুমি আসো আমি জানি, আমি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি আজ বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না, ছিল ছিল যিনি সে বিজয় পেয়েছে। তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? বলেন। ও হাজি সাহেবদেরকে পানি পান করাতো, স্বভাব হবে এই নিয়তে না, ইনকাম করার ধান্দায় হাজি সাহেবদের পানি পান করিয়েছে। কাবা শরীফের রক্ষণাবেক্ষণার দায়িত্বে ছিল, তোমরা কাবার সভাপতি ছিল, আপনি নীলফামারি জামে মসজিদের সভাপতি আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। উনি বলেন আপনার চাইতেও বড় মসজিদের সভাপতি না? কেমন বড় মসজিদ, খালি দুই তিন লাখ মানুষ ধরে একা এই নাকি? না, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানব জাতির জন্য বানানো হয়েছে সেটা মক্কায়, মক্কা মানে মক্কা, মক্কা মানে কি? এটা হচ্ছে মক্কার প্রাচীন নাম, কোরআনে কারিমে আল্লাহ মক্কার জায়গায় মক্কা দিয়েছে। এই শহরে সর্বপ্রথম যে ঘরটা বানানো এখানে আল্লাহ মোবারক বরকত দিয়ে রেখেছেন এবং পথ নির্দেশিকা আছে পৃথিবীর মানুষের জন্য। এইরকম একটা ঘরের সভাপতি ছিল আবু জেহেল, মারণের পরে ওকে আল্লাহ কি আপেল খাওয়াচ্ছে? আমি 2016 সালে গিয়েছিলাম হজে, বদরের ময়দানে আমারে নিয়ে গেল যে ওই ময়দান দেখার জন্য। পাশে আমারে বলছে ড্রাইভার সাহেব যে এই যে এটা আবু জেহেলের কবর,
এখানে বহু পানি দেওয়া হয়, কিন্তু কবরে ওরে তো আর আলান মানে সে আদর করে মাটি দেয়নি, ওরে উব্দ করে রেখে দিস। এক কবরের ভেতরে 14 জন, কয়জন? 14 জন মরে গিয়েছিল না কাফের? ওখানে থেকে গ্যালন গ্যালন পানি উঠতেছে, পাশেই খেজুর বাগান, ওই পাশে সাহাবিদের কবর, কি শান্ত নির্মল পরিবেশে শুয়ে আছে তারা। আর এই শয়তানের কবরে এত পানি দেওয়া হয়, কোনো গাছ বাঁচে না, গাছ হলে মরে যায়। আল্লাহ বলে আপেল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে টের পাচ্ছে? নবীজি বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম মেরাজের রাত্রে আমার চাচা আবু লাহাব আর আবু জেহেল, এটা আপন চাচা না, এটা গিরাম সম্পর্কের চাচা, আর আবু লাহাব ছিল আপন চাচা, এই দুইজনকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগিয়ে চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে আগুন লেগে গেছে ওর কবরে, এটা নবীজি নিজে দেখে এসেছেন। এই জন্যে তো কোনো গাছ হয় না, পানি দিলেও গাছ মরে যায়। তা আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ একজন আছে, আমরা যেমন বলি ও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর শক্তির সাথে পাওয়ারের সাথে ও আর একজনকে যোগ করত, আমরা যেমন যোগ করে বসে আছি। বলতে পারেন আমরা যোগ করি মানে? হ্যাঁ, ক্ষমতার উৎস জনগণ, এটা অনেকে বিশ্বাস করে না, অনেকের লেখাও আছে গঠনতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক, এটা যদি কেউ বিশ্বাস করেন সে মুশরিক। কথা বলছেন না কেন? আমি বললাম না ক্লাস চলছে, আজকে কিছু সংশোধন হয়ে যাওয়া লাগবে। সুতরাং এ বিশ্বাসে যারা আছেন, আপনার ইমান নেই, আপনার নামাজ রোজা হজ জাকাত দান সাদগা এই রাত জাগে মাহফিলে বসা সব মাঠে মারা যাচ্ছে। প্রমাণ করার জন্যে কোন বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন যান। যদি মনে হয় যে ছোট মানুষ কি বলতেছে, কি বলছে, কি বলছে মানে, যত বড় হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। আল্লাহ ক্ষমতার উৎস এ কথা যারা বিশ্বাস করে না, যারা এ কথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তারা শিরিক করছে, ওরা মুশরিক। আর মুশরিক মরে গেলে ওর আমল নামা আল্লাহ ধনী কণার মতো ওর মুখের উপর এভাবে নিক্ষেপ করবে। এটা আমি বানালাম? অকাদিম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, 23 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, এটা ফোরকান সূরা। আল্লাহ বলেন যারা শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আসবে, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি, কাটসাট কথা, আপনি যদি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করেন, বিশ্বাস করেন, ওই আকিদা নিয়ে থাকেন, আপনি মুশরিক, আপনার জান্নাত নেই, আপনাকে আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার এই ছোট্ট জীবনে